পূজোর সময় নানা জায়গায় বেড়াতে যাই, আর সেই যাত্রা যদি ট্রেন যাত্রা হয়, ঘোরার আনন্দ আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। আমরা যখন ট্রেনে ট্রেন যাত্রা করি, তখন অনেক অভিজ্ঞতা অনেক অনুভূতির সম্মুখীন হই। সেই সমস্ত অনুভূতি থেকে কিছু ছোট ছোট অনুভূতি নিয়ে আমার এই ছোট গল্প। এই প্রথমবার ছাপা শারদীয়তে আমার লেখা একটি ছোট গল্প প্রকাশিত হয়েছে। শারদীয় 1429 অরণ্যমনে অনেক গুণী ব্যক্তিদের মাঝে আমার একটি লেখা ছোট গল্প প্রকাশিত হয়েছে। গল্পটির নাম ট্রেন টাইম। হেডপিস এঁকেছেন নিরুপম মজুমদার, তাকে জানাই আমার কৃতজ্ঞতা। সম্পাদককে লেখা পাঠানোর সময় একটু ভয় ছিলাম, কি জানি কি হয়, কিন্তু সম্পাদক মহাশয় যখন জানান যে আমার লেখাটি মুদ্রিত হয়েছে, খুব আনন্দ পেয়েছিলাম। সম্পাদককে বলেছিলাম যে ভুলটি হলে সংশোধন করে দেবেন। ছোট গল্পটি প্রকাশিত হয়েছে, আপনারা পড়ুন, মতামত জানান, নির্দ্বিধায় ভুলত্রুটিগুলো বলুন, যাতে আমি আরো ভালো লিখতে পারি। শারদীয় অরণ্যমন আপনারা সংগ্রহ করুন, এতে গল্প, উপন্যাস, ছোট গল্প, কমিক্স, কবিতা আছে, অনেক গুণী ব্যক্তিদের এখানে লেখা আছে, তাদের লেখা পড়ুন, মতামত জানান। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পুজো উপভোগ করুন। নমস্কার।